বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে কারণ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বিবাহিত মহিলাদের চৌত্রিশশো টাকা আর্থিক সহায়তা করা হবে ঠিক কারা কারা এই টাকাভাবে বিস্তারিত কী কী ইনফরমেশান বেরিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করা হবে কোনো অংশ মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন সরাসরি দেরি না করে ফুল নিউজটি দেখে নেওয়া যাক দেখুন কি বলা হয়েছে দেশের মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার অনেকগুলি বিশেষ প্রকল্প চালায় আজ আমরা আপনার সরকারের এমনই একটি প্রকল্পের কথা বলবো যেখানে দেশের দরিদ্র মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের অধীনে সরকার মহিলাদের মোট চৌত্রিশশো টাকার আর্থিক সহায়তা করে এবং এই স্কিম সম্পর্কে এখন কিন্তু আপনাদের সামনে বিস্তারিত ইনফরমেশান দিয়ে দেওয়া হবে দেখুন কি বলা হয়েছে দেশের দরিদ্র সীমার নিচে থাকা নারীদের জন্য সরকার নানাভাবে আর্থিক সহায়তা করে থাকে এবং বর্তমানে যে প্রকল্পের কথা আলোচনা করা হচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকার গর্ভবতী মহিলাদের এই সহায়তা করে থাকেন এবং প্রকল্পটির নাম জননী সুরক্ষা যোজনা দেশের গর্ভবতী মহিলা এবং নবজাতক অবস্থায় উন্নতির জন্য কিন্তু সরকার এই প্রকল্পটি চালাচ্ছে এই যোজনার অধীনে সরকার গ্রামীণ এলাকায় বসবাসকারী গর্ভবতী এবং দরিদ্র সীমার নিচে থাকা মহিলাদের চোদ্দোশো টাকার আর্থিক সহায়তা প্রদান করে এছাড়াও প্রসবের আগে এবং পরে পরিষেবা প্রদানের জন্য আশা সহায়ককে দুবার তিনশো টাকা করে মোট ছশো টাকা কিন্তু দেওয়া হয় এছাড়া শহরে এলাকায় গর্ভবতী মহিলারা এই প্রকল্পের অধীনে প্রসবকালে হাজার টাকার আর্থিক সহায়তা পান এবং পাশাপাশি প্রসবের আগে এবং পরে পরিষেবা প্রদানের জন্য আশা সহায়কদের মোট দুবার করে চারশো টাকা করে দেওয়া হয় সরকার নির্ধারিত এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনার সেগুলো হলো আবেদনকারীর আধার কার্ড বিপিএল রেশন কার্ড আবেদনকারীর ঠিকানা জননী সুরক্ষা কার্ড সরকারি হাসপাতাল কর্তৃক প্রসবের শংসাপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি খুব সহজেই আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিজিট করতে হবে এবং সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে তারপর সেই ফর্মে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এরপর সমস্ত প্রয়োজনীয় নথি একসাথে সংযুক্ত করে অঙ্গনওয়াড়ি বা মহিলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কিন্তু আপনার আবেদনপত্রটি জমা দিতে হবে প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্পের অধীনে দেশের গ্রামীণ ও শহর উভয় এলাকার গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন তবে উনিশ বছর বা তার বেশি বয়সী মহিলাদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে উনিশ বছরের নিচে কোনো গর্ভবতী মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না পাশাপাশি শুধুমাত্র দুটি সন্তানের জন্মের সময় এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সর্বোপরি এই প্রকল্পের আওতায় শুধুমাত্র দেশের দরিদ্র সীমার নিচে থাকা মহিলারাই কিন্তু সুবিধা পাবেন